সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। ফরেক্সেল বিডিতে আপনাকে স্বাগতম, নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও ফরেক্সেল বিডিতে। তো পরপর দুইটা ভিডিও দেখছেন যে ফান্ডামেন্টালের উপরে, আশা করছি ফান্ডামেন্টালের ব্যাপারে অনেক কিছুই আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটাও ফান্ডামেন্টাল রিলেটেড, তবে অনেক মজার, সেটা আপনি জানতে পারলে আসলে আপনার অনেক ভালো লাগবে এবং বুঝবেন যে আরে এরকমও হইতে পারে, আসলে এরকমই হইতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও এসে হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক আসলে জিনিসটা কি? প্রাইস হাইক হলো হচ্ছে একটা লেভেল, যেই লেভেলে হচ্ছে প্রাইস যে ওইটাকে আর ক্রস করবে না, ওইখান থেকে মার্কেট ব্যাক করে চলে আসবে। কেন চলে আসবে এটা নিয়ে বিস্তারিত আজকে আজকের ভিডিওতে বলা হবে। তো আপনি যদি ফরেক্সেল বিডিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার আগের ভিডিওগুলো দেখুন, আশা করি আপনার ফরেক্স রিলেটেড সমস্যাগুলো অনেকটা সমাধান হয়ে যাবে এবং নতুন কিছু শিখতে পারবেন। তো প্রাইস হাইকের ব্যাপারটা আপনি হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতেও পাবেন না, এটা ফান্ডামেন্টাল জিনিস হলে ফরেক্স ফ্যাক্টরিতেও পাবেন না, আপনাকে হচ্ছে ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বলতেছি আমি, হচ্ছে আপনি হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের ইয়েতে পাইতে পারেন, যে ওরা হচ্ছে ওপেনলি বলে দেয় যে হচ্ছে ঘটনাটা এরকম যে একটা প্রাইসের লেভেল বলে দিবে সেন্ট্রাল ব্যাংক যে এই লেভেলটা কোনোভাবে ক্রস করা যাবে না। কেমন লেভেল? তো আমি চার্টে চলে যাই, চলেন এটা কোথায়, ইউরো জেপিওয়াই কে আমরা ডেইলি চার্টে যাই। ডেইলি চার্টে যাওয়ার পরে এইখানে ধরুন হচ্ছে প্রাইস উঠছিল জেপিওয়াই 15/12/2016 সালে 118.66। তো এই লেভেল উঠার পরে আমি আপনাকে গল্পের মাধ্যমে বুঝাই দিচ্ছি, তাহলে আপনারা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। যখন হচ্ছে 118.66 উঠলো তখন তাদের হচ্ছে জীবনযাত্রার ব্যয়ভার অনেক বেড়ে গেল, কারণ হচ্ছে তাদের হচ্ছে ইয়ের ডলার বিপরীতে ইয়েন এর মান কমে গেছে, এই কারণে তাদের জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে। তখন হচ্ছে তাদের সেন্ট্রাল ব্যাংক কি করলো, যে আমাদের প্রাইস বাড়াইও রাখতে হবে এবং এরকম একটা প্রাইসে রাখা লাগবে যেরকম প্রাইসে গেলে আমার হচ্ছে জিনিসপত্রের দামও মোটামুটি নিয়ন্ত্রণে থাকবে এবং আমাদের এক্সপোর্ট করতেও সুবিধা হবে। তো তারা ধরেন হচ্ছে একটা দাম নির্ধারণ, ধরেন একটা দাম নির্ধারণ করে দিল হচ্ছে এখানে ধরি 114.50। হ্যাঁ 114.50 এই যে অ্যাকুরেট করতে পারলাম না, যাই হোক এখানে 114.50 একটা সে রেট সিলেক্ট করে দিল যে এই তা ইয়ারটা বাড়ানো কারণে, কিন্তু এখানে এই লেভেলটা যেন সে হচ্ছে কোনোভাবে ক্রস না করে এবং সেন্ট্রাল ব্যাংক মোটামুটি থ্রেট দিয়ে দেয় যে তোমরা শুনে রাখো এই প্রাইসটা যেন হচ্ছে কোনোভাবে ক্রস না করে, এর জন্য হয় তাদের হচ্ছে মার্কেটের টাকা বাড়াইতে হবে কিংবা মার্কেট থেকে টাকা তুলে আনতে, মার্কেট বলতেছে দেশের হচ্ছে অর্থনীতি থেকে। এটা করার কারণে তারা কি করে যে হচ্ছে যখন দেখেন হচ্ছে 114.50 আসছে সেখান থেকে মার্কেট যেভাবে হোক এখান থেকে ব্যাক চলে যাচ্ছে, আবার আসতেছে আবার ব্যাক চলে যাচ্ছে, এভাবে মার্কেট যতবার ট্রাই করছে দেখেন মার্কেট খালি ব্যাক চলে আসছে। এখন যদি আপনার হচ্ছে এই প্রাইসটা জানা থাকে যে প্রাইস হাইকের সেন্ট্রাল ব্যাংক এরকম থ্রেট দিয়ে বলছে যে খবরদার এই রেট যেন হচ্ছে কোনোভাবেই ক্রস না করে, তাহলে হচ্ছে আপনার ট্রেড করতে অনেক অনেক ইজি হয়ে গেল না ব্যাপারটা, যে আমার এইখানে প্রাইস হাইক আছে তাহলে মার্কেট এই লেভেলের কাছে আসছে, তাহলে আপনি ওখানে একটা কনফার্মেশন নেন ইন যে পিনবার হোক এল গালফিং হোক কনফার্মেশন নেন ট্রেড করেন, সেখানে আপনার সেন্ট্রাল ব্যাংক আপনার সঙ্গে আছে, আপনাকে আর ঠেকাই কে, তাই না? এক্সিটের জন্য একটা লেভেল বের করে রাখেন যে আপনি এইভাবে আপনার ট্রেডিং সিস্টেমে যে এরকম হলে আপনার ট্রেডিং সিস্টেম ইয়ার থেকে ট্রেড থেকে বাড়িয়ে যাবেন, দেখবেন যে আপনার ট্রেড করা অনেক ইজি হয়ে গেছে, যেখানে হচ্ছে আপনাকে আপনার সেন্ট্রাল ব্যাংক সাপোর্ট দিচ্ছে যে এই লেভেল আমি কোনোভাবে ক্রস করতে দেবো না, এই লেভেল ক্রস করলে আমার দেশের জন্য হচ্ছে খারাপ, যে এই লেভেল পার হয়ে গেলে আমার হচ্ছে অর্থনীতি একটু দুর্বল হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষের ব্যয়ভার বেড়ে যাচ্ছে এবং আবার কমাইতে গেলে আমাদের এক্সপোর্টের সমস্যা হচ্ছে, তাহলে এটাকে একটা সহনীয় পর্যায়ে রাখার জন্য একটা লেভেল ফিক্সড করে দেয় যে এই লেভেলের উপরে যাবে না। যেরকম একটা স্টেবল লেভেল দেখবেন হচ্ছে বাংলাদেশে হচ্ছে এখন ডলার রেট 85-86 শক্ত আছে,
একটা লেভেলে কিন্তু আটকায় আছে। এখানে কিন্তু মানুষের পুচাসি হওয়ার কারণে খুব বেশি টাকা তাদের হচ্ছে ব্যয় করতে হচ্ছে না, আবার হচ্ছে এক্সপোর্টেও সমস্যা হচ্ছে না, এরকম একটা লেভেল ইয়ে করে কিন্তু এখানে স্থির আছে। যখন এই লেভেলটা হচ্ছে ভেঙে যাবে, তখন দেখবেন যে হচ্ছে আবার জিনিসপত্রের দাম এলোমেলো হয়েছে, এরকম নানা সমস্যা হয়। আসলে এর জন্য হচ্ছে না, অর্থনীতি একটু ভালো করে বোঝা উচিত, যারা অর্থনীতি নিয়ে পড়ছে তারা এই ব্যাপারগুলো আসলে অনেক ভালো বুঝতে পারে। তা আমরা যেহেতু ফরেক্স করতে আসছি, কেউ অর্থনীতি ব্যাকগ্রাউন্ডের, কেউ আমরা বিজনেস পড়ে আসি নাই, এই কারণে আসলে আসলে আমাদের অনেক ঝামেলা হয়। মেনলি এগুলো আসলে আস্তে আস্তে শিখতে হয়েছে। প্রাইস হাইকটা আমি বুঝাইতে পারলাম, যেখানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক একটা লেভেল নির্ধারণ করে দিচ্ছে যে আমাদের ডলারের বিপরীতে ইয়েনের মান কোনোভাবেই এই লেভেল ক্রস করবে না। তখন সেই লেভেলে মার্কেট যতবারই যাক, যেভাবেই যাক, ওখান থেকে দেখবেন যে ব্যাক করে চলে আসছে। ঠিক আছে, এর জন্য যদি তাদের হচ্ছে টাকা বানানোর মেশিন আবার চালু করে দিতে হয়, বন্ধ করে দিতে হয়, কোনো সমস্যা নাই, কিংবা হচ্ছে দেশের অর্থনীতিকে টাকা তুলে নিতে হয়, টাকা তুলে কিভাবে, যেখানে হচ্ছে সুদের হার বাড়াই দিতে হয়, এটা তাদের হচ্ছে হাতিয়ার। সুদের হার বাড়াই দিলে তখন হচ্ছে টাকাটা হচ্ছে ব্যাংকে সব জমা হতে থাকে, মানুষ তখন অন্যান্য খাতে ইনভেস্ট না করে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেয়, সুদের ব্যবসা, সুদের ইয়ে করে, কারো ইয়ে করে, সুদের সুদের হার বাড়াই দিলে তখন হচ্ছে টাকা সব ব্যাংকে ব্যাক চলে আসে। আবার সুদের হার কমাই দিলে তখন মানুষ কি করে, ওই দেখছে যে ব্যাংক থেকে আমি টাকা পাচ্ছি না, ওই টাকাটা নিয়ে যায় সে হচ্ছে অন্য বিজনেসে ইনভেস্ট করে। ঠিক আছে, যখন হচ্ছে দেশের অর্থনীতিতে হিউজ পরিমাণে টাকা থাকে, তখন সেই দেশের টাকার মান হচ্ছে কমে যায় এবং জিনিসপত্রের দাম বেড়ে যায়। জিনিসপত্রের দাম বাড়ার কারণে কি হয়, এই যে সাধারণ মানুষের হচ্ছে জীবনযাপন একটু কষ্টকর হয়ে যায়, যেখানে তারা টাকা জমাইতো সেই টাকা তাদের হচ্ছে সাধারণ জীবনযাপনের পিছে ব্যয় হয়ে যায়। এবং বাংলাদেশে এটা হচ্ছে খুব রিসেন্ট আপ ডাউন করছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে হিউজ টাকা বাংলাদেশের হচ্ছে ফিল্ডে আছে, যে কারণে হচ্ছে ডলার কত ছিল 66 এরকম ছিল, ওইখান থেকে 70-80 এরকম 85 চলে আসছে, এবং জিনিসপত্রের দাম ভাড়া কিভাবে কি বাড়ছে আপনারা সব চোখে দেখতে পাচ্ছেন। কিন্তু এই বাড়ার কারণে দেখেন বাংলাদেশের কিন্তু উন্নতি হয়েছে, বিভিন্ন সেক্টরে ডেভেলপ এগুলা চলতেছে, এগুলো হচ্ছে সামগ্রিক হচ্ছে একটার সঙ্গে একটা রিলেটেড। ঠিক আছে, ফরেক্স মার্কেটে যখন হচ্ছে ট্রেড করবেন এগুলো আপনাকে হচ্ছে বুঝতে হবে, বুঝলে আপনার হচ্ছে ট্রেড করা মানে ফান্ডামেন্টাল ভাবে অনেক ইজি হয়ে যাবে, এবং হচ্ছে আপনার ওই দেশের কারেন্সিকে বুঝতে অনেক সহজ হয়ে যাবে, কারণ দেশের অর্থনীতি যত টাকা হবে, দেশের উন্নয়ন হবে, আপনার হচ্ছে কারেন্সি দুর্বল হতে থাকবে, যত দেশের অর্থনীতিতে টাকার পরিমাণ কম থাকবে, জিনিসপত্রের দাম কম থাকবে, দেশের উন্নয়ন কম হবে। যাই হোক, এটা হচ্ছে মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে প্রাইস হাইক। প্রাইস হাইক একটা আসলে একটা মজার ব্যাপার, যদি আপনারা হচ্ছে এই প্রাইস হাইক গুলো জানতে পারেন, গুগলে সার্চ দিলে কিছু কিছু পাবেন, তবে সেন্ট্রাল ব্যাংকের হচ্ছে ওয়েবসাইটে এগুলাতে নজর দিলেই আসলে এগুলো ভালো জানতে পাওয়া যায়, আপনি ফরেক্স ফাইটার নিউজে ওগুলো পাবেন না। তো প্রাইস হাইক, এবং হচ্ছে আপনি যদি এগুলো নোট করে রাখেন যে এই পিআর এর হচ্ছে প্রাইস হাইক এত করা আছে, তাহলে দেখবেন যে হচ্ছে ট্রেড করা আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে, যদি সেন্ট্রাল ব্যাংক ওটা চেঞ্জ না করে। কারণ এই জিনিস কিন্তু প্রাইস হাইক একটা লেভেল রাখার পরে কিন্তু হচ্ছে তাদের সিচুয়েশন কিংবা তার সঙ্গে যেই দেশ, ধরেন হচ্ছে আমেরিকার সাথে জাপানের যে হচ্ছে এখন ইউএসডি জিপিআই দেখাচ্ছি যে এটা বিজনেস চলতেছে, জাপানের ইউএস এর অর্থনীতি একটু দুর্বল হলো, জাপানের অর্থনীতি একটু স্ট্রং হলো, এরকম অনেক ব্যাপার স্যাপারে প্রাইস হাইকের এগুলো চেঞ্জ হয়ে যায়, কিংবা অনেক কারেন্সিতে প্রাইস হাইক ইয়ে করাই নাই, সেট করাই নাই, তখন এগুলো আসলে হচ্ছে অনেক কিছুর উপর ভেরি করে, যে আপনি একবারে পেয়ে যাবেন, কিংবা এরকম হয় যে একটা প্রাইস হচ্ছে বছরের পর বছর ধরে একটা লেভেল বলা আছে, ওই লেভেলের প্রাইস ধারে কাছেও নাই, ওইটা প্রাইস হাইক করা আছে, কিন্তু যেদিন ওই ওই প্রাইজে যাবে ওইটা যদি যারা চেঞ্জ না করে, তাহলে দেখবেন ওইখান থেকে মার্কেটকে ঘুরাই নিয়ে চলে যাবে সেন্ট্রাল ব্যাংক, কারণ এটা তার দেশের অর্থনীতির ব্যাপার, এবং এই প্রাইজের মানে তাদের দেশের জীবনযাত্রার মান অনেকখানি নির্ভর করে। কারণ আমরা যে চার্ট দেখি, এটা শুধু চার্ট না, তাদের অনেক কিছু ব্যাপার, যেরকম হচ্ছে ইন্ডিয়াতে কিছুদিন আগে দেখছেন আপনার ইন্ডিয়ার হচ্ছে রুপির মান হচ্ছে পড়ছে, তাহলে বুঝতে পারছেন যে কত কত নিউজ হয়েছে, এবং এগুলো তো ফরেক্স করেন, এগুলো তো নর্মালি বোঝার কথা। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার ফরেক্স রিলেটেড বন্ধুর কাছে, যেন তাদের তারাও ব্যাপারটা বুঝতে পারে। কোনো কিছু জানার থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমি যদি জানি তাহলে আমি সেই জিনিসটা রিপ্লাই করার কিংবা নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, বেশি বেশি প্রফিট করবেন।
সাবস্ক্রাইব করুন ফরেক্সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন, যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন।